আপনাদের যদি কোনো দাবি থাকে তাহলে কথা না এগোনোই ভালো, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করে দেবো। শ্বশুর বাড়ি বাপের বাড়ি পাশাপাশি হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে? আপনার সিদ্ধান্তটাও একদম সঠিক। বাবা, আয় মা আয় বস। বাহ, খুব মিষ্টি লাগছে তো তোমাকে দেখতে। থ্যাংক ইউ আন্টি। তুমি তো খুব বড় চাকরি করো, তা কত টাকা মাইনে তোমার? বছরে 15 লাখ টাকা প্যাকেজ। বাহ, খুব ভালো। কিন্তু আমার ছেলের ইনকাম তোমার থেকে কম, আমার মনে হয় এই সম্বন্ধটা মানানসই নয়। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। শুনুন, যে সমস্ত মেয়েরা বেশি টাকা ইনকাম করে তারা না তাদের বরকে দাবিয়ে রাখার চেষ্টা করে। না 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 না, এই আপনি কি বলছেন? আরে, ইনকাম কম করুক বেশি করুক একই তো সংসারে আসবে, আর ইনকাম কম বেশি তো হতেই পারে। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। বুঝেছি, আপনাদের যে কোনো চাহিদা থাকে তো বলুন। বাবা, তুমি কি বলছো এসব? তুমি জানো আমি পণের বিরোধী। মা, আমি এমনি জিজ্ঞেস করছি। বাবা, পণ যখন দেবই না তাহলে জিজ্ঞাসা করার কি আছে? দেখুন, আপনাদের যদি কোনো দাবি থাকে তাহলে কথা না এগোনোই ভালো, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করে দেব। পুলিশ? এসব তুমি কি কথা বলছো? দেখো, আমাদের কোনো দাবি নেই, কিন্তু তাই বলে যখন মেয়ের বিয়ে হয় তখন মেয়ের বাবা মা তার মেয়ের বিয়েতে যথেষ্ট কিছু দেওয়ার চেষ্টা করে। আমার বাবা কিছুই দিতে পারবে না। আমার বাবা মায়ের যেটুকুনি সেভিংস ছিল সেটুকুনি আমার পড়াশোনার পিছনেই খরচ করেছে, আর আমার পেছনে তারা খরচ করে আমাকে এতটাই যোগ্য বানিয়েছে যে আজকে আমি যতটা টাকা ইনকাম করি সেটা আমার পক্ষে যথেষ্ট। আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, তাই ওরা আর কিছুই দিতে পারবে না। দেখুন দাদা, দেখুন, বিয়ে এখনো হয়নি, তার আগেই কিরকম পয়সার গরম দেখাচ্ছে দেখুন। পয়সার গরম দেখাচ্ছি না, আমার বাবা মা আমার জন্য কি কি করেছে সেটাই আপনাকে বললাম। দেখুন, আমরাও পণের বিরোধী। দেখুন, আমি আরেকটা কথা বলে রাখি, আমার মা বাবার আমি একমাত্র সন্তান, আর আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা একাই থাকে, তাই আমার বিয়ের পর আমার বাবাকে কিন্তু আমাকেই দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই, তাতে আমাদের কোনো সমস্যা নেই। 2-4 মাসে যখন বাবা মাকে দেখতে ইচ্ছা করবে তখন তুমি 2-1 দিনের জন্য এখানে এসে থাকবে। আপনি যদি আপনার ছেলেকে 2 মাসে 4 মাসে একবার দেখেন আপনার চলবে তো? মা, আমাকে নিয়ে তুই কিছু চিন্তা করিস না মা। দেখুন, আমার বিয়ের পর আমি চাই আমার বাবা আমার শ্বশুর বাড়ির পাশেই শিফট করুক, যাতে আমি আমার বাবাকে সব সময় দেখে রাখতে পারি। এটা কোনো কথা হলো? শ্বশুর বাড়ি বাপের বাড়ি পাশাপাশি হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে? আপনাদের বাড়ি থেকে আমাদের বাড়ি প্রায় 60 কিলোমিটার দূর, কোনো ইমার্জেন্সি হলে আমার তো আসতেই 2-3 ঘন্টা লেগে যাবে। মা, তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, আমি এখানে ঠিকই থাকবো। না বাবা, বিয়ের পর আমি তোমাদের দেখবো না তো কে দেখবে? দেখুন, আমি আরেকটা জিনিস করতে পারি, আমাদের বিয়ের পর আমি আপনার ছেলেকে নিয়ে একটা আলাদা ফ্ল্যাট ভাড়া করে সেখানে শিফট করে যেতে পারি। কি বলছো কি তুমি? আমার ছেলে কেন ফ্ল্যাট ভাড়া করে অন্য জায়গায় থাকবে বাড়ি ছেড়ে? আমি চাই যে আপনার ছেলেও সেটা ফিল করুক যেটা আমি আমার বাবাকে ছেড়ে থাকলে ফিল করব। আপনিও সেটাই ফিল করুন যেটা আমার বাবা আমাকে ছেড়ে থাকলে ফিল করবে। আমি আমার ছেলেকে ছোট থেকে কষ্ট করে বড় করেছি যাতে বুড়ো বয়সে সে আমাকে দেখতে পারে। সেটা আমার ক্ষেত্রে নয় কেন? আমাকেও তো তারা ছোট থেকে বড় করেছে যাতে বুড়ো বয়সে আমি তাদের দেখতে পারি। আমি মেয়ে মানেই যে আমাকে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হবে এমনটা কেন? ঠিক আছে, আমি জানি আমাকে শ্বশুরবাড়িতেই থাকতে হবে, আমি তাই থাকবো। শুধু আমি চাইছি আমার বাবাকে নিয়ে গিয়ে আমার পাশে রাখতে,
যাতে আমি আমার বাবাকে সবসময় দেখতে পারি। আমাদের বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট খালি আছে, আমি আজই কথা বলছি। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা। মা, তুমি যেমন চাও যে বুড়ো বয়সে আমি তোমার সাহারা হই, সেরকম ও চায় যে বুড়ো বয়সে ওর বাবা সাহারা হোক। এতে তো ভুল কিছু নেই, বরং ওর এই ভাবনা চিন্তা আমাকে ইমপ্রেস করেছে। আমি এই মেয়েকে বিয়ে করতে চাই মা, আমার ওকে পছন্দ। মা, তুমি আর আপত্তি করো না, এই মেয়ে তোমাকে খুব ভালো রাখবে। কিরে মা, এই বুড়ো বুড়িকে ভালো করে রাখবি তো তুই? রাখবো আঙ্কেল। মা, যদি আপনার বা তোমার কোনো অসুবিধা না থাকে, তাহলে আমরা কি একটু আলাদা করে কথা বলতে পারি? আরে নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, যাও যাও বাবা, যাও যাও মা, যা যা। হ্যাঁ রে বাবা, যা না যা, আলাদা করে কথা বলতো না, চলো। থ্যাংক ইউ আমার কথাগুলো বোঝার জন্য। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না, আপনি যেটা বলেছেন সেটা একদম সঠিক। সত্যি তো, বিয়ের পর সবসময় কেন মেয়েদেরকে এই বাপের বাড়ির পাড় চুকিয়ে চলে যেতে হবে? আপনার শর্ত আমার ভালো লেগেছে, আপনার সিদ্ধান্তটাও একদম সঠিক। আপনার ছোটবেলা সম্পর্কে কিছু বলুন।